নারীদের ফুটবলে বিনিয়োগ বাড়ানোর আহ্বান ফিফা সভাপতির, দক্ষিণ এশিয়ায় তৎপরতা বাড়ানোর অঙ্গীকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর স্ত্রী সন্তানদের নামে ভুয়া কোম্পানি, ব্যবস্থা নেয়ার কথা বললেন অ্যাটর্নি জেনারেলও। গ্রামীণ রবিতে প্রশাসক নিয়োগের অনুমোদন দিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এ সিদ্ধান্তকে বেআইনি বলছে দুই অপারেটর। দুর্নীতিবাজ কেউই ঠাঁই পাবে না আওয়ামী লীগের সহযোগী সংগঠনে, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও গ্রহণযোগ্য প্রার্থীর খোঁজে নীতি নির্ধারকেরা। এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সরাসরি ভোটে নেতা নির্বাচনের উদ্যোগ বিএনপির, নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহি, প্রত্যাশা শীর্ষ নেতাদের।